ওয়েলকাম টু হেলথ ডক্টর চ্যানেল। প্রোডাকশন সবসময় ইউটিউব চ্যানেল তাও 707, আর সাথে রয়েছে বরাবরই মতো আমি হাবিব। হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটারের স্পিড বাড়িয়ে নিতে পারবেন, সেই ধরনের 5টা টিপস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। পর্যায়ক্রমে আমি আপনাদের সাথে আজকে সেই 5টা টিপস সম্বন্ধে আলোচনা করব। আলোচনা করার আগে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে একটু থ্যাংক জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, দেখেন ভিডিওর নিচে একটা লাল লাগা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাতে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে যে ইউটিউব বেল আইকন নোটিফিকেশনটা সেটা অন করে দিবেন, যাতে আমাদের এরকম নতুন নতুন টিপসগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা না বলে চলুন শুরু করি। এক নম্বর টিপ, উঁচু জায়গায় রাউটার রাখুন। যতটুকু বেশি উঁচু জায়গায় রাখা যায় ততটুকু উপরে রাখুন, তার সাথে রাউটারের সাথে যে অ্যান্টেন উপরের দিকে দিয়ে রাখুন, তাতে বেশি পরিমাণে ইন্টারনেট স্পিড পাবেন। আপনার রাউটারটা যতটুকু উপরে রাখতে পারবেন ততটুকু আপনার জন্য ভালো, তত বেশি স্পিড পাবেন আপনার ইন্টারনেটের। পয়েন্ট নম্বর টু, চেষ্টা করবেন রাউটারের কাছে ইলেকট্রনিক পণ্য যাতে না রাখা হয়, যেমন টেলিভিশন, মাইক্রোওভেন, কাপড় ইস্ত্রি করা যে লন্ড্রি বলা হয় ইস্ত্রি, এই টাইপের জিনিসগুলি ইলেকট্রনিক প্রোডাক্টগুলি রাউটারের সাথে রাখবেন না, রাখলে রাউটারের সিগন্যালের বাধা পায়, এই কারণে ইন্টারনেট স্পিডটা কমে যায়। পয়েন্ট নম্বর থ্রি, ওয়াইফাই রাউটার খোলা জায়গায় রাখবেন, কারণ রাউটারের সিগন্যাল বিভিন্ন আকারের হয় তাই ঘরের আসবাবপত্রের সাথে বাধা পায়, তাই চেষ্টা করবেন রাউটারের খোলা উন্মুক্ত জায়গায় রাখার জন্য, তাতে ইন্টারনেট স্পিডটা বেশি পাওয়া যাবে। পয়েন্ট নম্বর ফোর, বাসায় বা অফিসের কোন জায়গায় রাউটার সেট করলে ইন্টারনেট স্পিড বেশি পাওয়া যাবে, এই জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে স্পিড অ্যানালাইজার নামে একটি অ্যাপস পাবেন, ওটা ডাউনলোড করে কোথায় কোন জায়গায় ইন্টারনেট স্পিড বেশি পাওয়া যাবে সেটা টেস্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন পয়েন্ট নম্বর ফোরটা কী। সেটা হচ্ছে আপনি যেখানে রাউটার রাখতে চাচ্ছেন সেখানে কি ইন্টারনেট স্পিডটা বেশি পাবেন কি না কম পাবেন, সেটা দেখার জন্য আপনি একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, যেটার নাম হচ্ছে স্পিড অ্যানালাইজার। এটা ইনস্টল করে আপনি চেক করতে পারবেন যে আপনার এই বর্তমানে এই জায়গাতে স্পিডটা কী পরিমাণে পাচ্ছে, চেক করে তারপর এই জায়গায় আপনার পছন্দ মতো জায়গায় সেট করে নেবেন। পয়েন্ট নম্বর ফাইভ, যদি আপনার ওয়াইফাই রাউটারের দুটি অ্যান্টেনা থাকে তাহলে একটি উপরে রাখবেন আর অন্যটি আড়াআড়ি করে রাখবেন, তাতে আপনার বাসা কিংবা অফিসের যে কোনো ডিভাইসের সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে যাবে। তো আপনার রাউটারটা যদি দুইটা অ্যান্টেনার হয়ে থাকে, একটা সবসময় উপরে দিয়ে করে রাখবেন আর একটা আড়াআড়ি মানে বাঁকা করে রাখবেন, তাতে আপনার সিগন্যালটা মানে দ্রুত সরাবে এবং আপনার ডিভাইসগুলোর সাথে দ্রুত কানেক্ট করে নেবে। এই ছিল মূলত এই পাঁচটা টিপস, যেটা টিপসগুলোতে আপনার ফলো করলে আপনার ওয়াইফাই রাউটারের স্পিডটা বেড়ে যাবে। এরকম টিপসগুলো পেয়ে যদি আপনার ভালো লাগে থাকে, এই ভিডিওটা থেকে কোনো শিখে থাকেন নতুন কিছু, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন আর আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু সমস্যা হলে, প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলো সবগুলোরই উত্তর দেবো। আসলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টেক কেয়ার।